পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা একবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কথা বন্ধ হয়ে যাবে, শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অপলক চেয়ে থাকবেন। যারা ঘুরতে ভালোবাসেন তারা বিভিন্ন জায়গায় যান নতুন কিছু দেখার আশায়। অজানাকে জানা, অদেখাকে দেখার জন্যই বিশ্বজুড়ে এত পর্যটকদের ভিড়। এমন কিছু জায়গা রয়েছে যা একবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন, শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অপলক চেয়ে থাকতে হবে। বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যা দেখলে বলবেন সত্যি সুন্দর। নামিব মরুভূমি, লালচে বালি, কঙ্কাল গাছ, অদ্ভুত ভূপ্রকৃতি, সব মিলিয়ে নামিবিয়ার নামিব মরুভূমি যেন পৃথিবীর বুকে এক ফ্রেম মঙ্গল গ্রহের ছবি। তবে মঙ্গল গ্রহের সাথে কোনো কোনো এলাকার মাটি এবং ভূপ্রকৃতির সাথে কিছুটা মিল থাকায় এরকম নাম দেওয়া হয়েছে। নামিব দক্ষিণ আফ্রিকার একটি উপকূলবর্তী মরুভূমি। নামিবের মূল শব্দ নামা এবং এর অর্থ বিশাল স্থান। নামিব অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূল বরাবর 2000 কিলোমিটার বা 1200 মাইল পর্যন্ত বিস্তৃত। ডাকস্টাইন গ্লেসিয়ার ব্রিজ, অস্ট্রিয়া। সীমাহীন সৌন্দর্যের দেশে কে না যেতে চাইবে, কিন্তু যাওয়ার জন্য তো জানতে হবে। হ্যাঁ, যদি কখনো অস্ট্রিয়াতে যান তবে ডাকস্টাইন গ্লেসিয়ার দেখতে ভুলবেন না যেন। 2995 মিটার উচ্চতায় এর মধ্যে সর্বোচ্চ পর্বত এবং একটি অত্যাশ্চর্য আলপাইন সারি আড়াআড়ি অভ্যন্তরে বিস্তৃত রয়েছে। স্কাই আইল্যান্ড, স্কটল্যান্ড, চারদিকে সবুজে মোড়া পাহাড়, মেঘের আনাগোনা এবং দূষণের চিহ্নমাত্র নেই কোথাও। দারুণ সুন্দর জায়গা। দ্য 12 অ্যাপোস্টেলস, অস্ট্রেলিয়া। আপনারা এ দৃশ্য পূর্ববর্তী অনেকেই দেখেছেন। মায়ানমারের বাগান, সত্যি বাগান, তবে প্রকৃতির সৃষ্টি, এটি কোনো মানবের সৃষ্টি নয়। যেদিকে চোখ যাবে শুধু বৌদ্ধ স্তূপের চূড়া দেখা যাবে, তার সঙ্গে সবুজের মিশেল। ভিক্টোরিয়া পিক, হংকং, চারপাশে শুধু 70 থেকে 80 তলা সমান উঁচু উঁচু ইটের ইমারত, গোটা শহর আলোয় মোড়া থাকে। কংক্রিটের জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন এ দৃশ্য। দ্য মুন ব্রিজ, তাইওয়ান, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি স্থাপনা, যা দেখলে আপনার মনে হবে যে এটি ফটোশপ ইফেক্ট দ্বারা তৈরি। তবে সত্যি এই দৃশ্য কোনো ফটোশপ ইফেক্টে তৈরি নয়। দ্য হোয়াইট ক্লিফস অব ডোভার, ইংল্যান্ড। ইংল্যান্ডের কেন্ট সমুদ্র উপকূল জুড়ে চকের তৈরি এই ক্লিফ দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন। এটি ইংল্যান্ডে যাওয়ার অনেকটাই সহজ জায়গা। দ্য ট্রনস্ট্যাং, নরওয়ে, যেন পাহাড় জীব বের করে, তার পাথরের সাহায্যে জীব বের করে এখানে দাঁড়িয়ে আছে। পাহাড় এখানে সত্যি জীব বার করে ভেঙাবে আপনাকে, তবে এখানে গিয়ে দাঁড়াতে বেশ খাটুনির। 12 কিলোমিটার পাহাড়ি রাস্তা ভেঙে পৌঁছাতে হয় এখানে। কোনো গাড়ি ঘোড়া নেই এখানে, শুধু পায়ে হেঁটে যেতে হয়। কর্কোভাদো মাউন্টেন, রিও ডি জেনেরিও, এ দৃশ্যটি আপনি পূর্বে বহুবার দেখেছেন, বিশেষত সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবল হওয়ার পর তো বটেই। এখানেই রিদিমার যেন দুহাত প্রসারিত করে আলিঙ্গন করছেন গোটা শহরকে। ইস্টার আইল্যান্ড, সূর্যাস্তের সময় বিখ্যাত পাথরের মূর্তির রূপ ভাষায় বর্ণনা করা অসাধ্য। কেউ জানে না কে কবে এই মূর্তিগুলো তৈরি করেছিল আর কিভাবেই বা এখানে এগুলো রাখা হয়েছে। মেলিসানি কেভ, কেফালোনিয়া, গ্রিস, নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে পৃথিবীতে এমন সুন্দর জায়গা রয়েছে। আর হয়তো ভাববেন যে এটি কোনো মানুষের তৈরি, আসলে এটি তা নয়, এটি প্রকৃতির তৈরি। ফিয়াদলাবাগ, স্লেইদ, আইসল্যান্ড, অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে।
মাউন্ট কিলিমানজারো, তানজানিয়া। প্রতি বছর 40,000-এরও বেশি পর্যটক এই পাহাড় দেখতে আসেন। আলাদা করে বলার প্রয়োজন হবে না যে এই পাহাড় কীরকম আকর্ষণীয়। মাইলের পর মাইল দূর থেকে এই দৃশ্য দেখলে যে কেউ মোহিত হবেন। দ্য ক্যাম্ব্রিয়ান হোটেল, সুইস আল্পস, সুইজারল্যান্ড। এজলেস পুলে স্নান করতে করতে সামনে বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এখান থেকে। এজন্যই বোধহয় প্রত্যেক পর্যটক অন্তত একবার এই দেশ ঘুরে দেখতে চান।